আসসালামু আলাইকুম সম্রত দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সমিত ভিভার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি ধান ঝাড়া মেশিন যে মেশিনটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা মূলত পায়ে ধান ঝাড়া মেশিন এটা দিয়ে আপনি আবার মোটর চালিত করতে পারবেন বা ইঞ্জিন চালিত করতে পারবেন ইতিমধ্যে যেটা দেখছেন এটা কিন্তু আপনার মোটর না দিয়ে ইঞ্জিন দিয়ে কিন্তু ধান মাড়াই করছেন দেখতে পাচ্ছেন কত সোজা পদ্ধতিতে এবং কত ইজিলি এগুলো কিন্তু আপনারা দুইজন অনেক সময় তিনজনও কিন্তু ধান মাড়াই করতে পারবেন আর যাদের মনে করছেন যে নিজের ধান মাড়াই করবেন তাদের জন্যে এই মেশিনটা অনেক উপযুক্ত হবে কারণ নিজের বাসা বাড়িতে রাখতে পারবেন নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন আবার যারা মনে করছেন ছোটোখাটো ব্যবসা করবেন এই মেশিনটা কিনে যদি নিজের কাজ ছাড়ার পরে আপনি কিন্তু নিজের এলাকাতে কিন্তু এটা দিয়ে ছোটোখাটো ব্যবসা করতে পারেন এটা দিয়ে কিন্তু আবার যেসব নারীরা উদ্যোক্তা হচ্ছে তারাও কিন্তু এগুলো কিনে কিন্তু আপনারা বিক্রি করতে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন আর এগুলো আপনারা যখন ক্রয় করবেন ক্রয় করে আপনি কিন্তু এটা আপনার এলাকায় ব্যবসা আর কাজে লাগাতে পারেন কারণ সিজেনের সময় কিন্তু এই ধানঝাড়া মেশিনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক ভোগান্তিতে পড়তে হয় যেমন এই সময় কিন্তু আকাশে ম্যাগাছন্ন থাকে ম্যাঘ হয় বৃষ্টি হয় সে সময় কিন্তু অ্যাভেলেবেল এইসব মেশিন না পাওয়ার কারণে কিন্তু অনেক চাষিদের কষ্ট হয় তবে এই মেশিনগুলো দিয়ে আপনি কিন্তু সবসময় সব রকমভাবে আপনি ধান মাড়াই করতে পারবেন দেখা যাচ্ছে যে সময় আপনি ইঞ্জিন পাবেন না পায়ে ধান মাড়াই করতে পারবেন আবার যদি মনে করেন যে বিদ্যুৎ চালিত করে মোটর দিয়ে কাজ করবেন সেটাও আপনি পারেন তো সময় তো এটার এক মেশিনের তিন কাজ বলতে গেলে পায়ে চালিত মোটর চালিত ইঞ্জিন চালিত এটা আমাদের এই মেশিনগুলো রয়েছে এক গিয়ার এবং দুই গিয়ার আপনারা চাইলে এক গিয়ার দুই গিয়ার যে কোনো একটা মেশিন নিতে পারেন তো সময় তো আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো পাঠিয়ে থাকছি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো চলুন সময়তে ভিয়ার্স এই মেশিনের টুকিটাকি বিষয়টা আমরা একটু দেখে আসি